থিটা সূক্ষ্মকোণ মানে হচ্ছে থিটার এমন একটি মান বের হবে যা 90 ডিগ্রি অপেক্ষা ছোট। সংক্ষিপ্ত সিলেবাসের আলোকে এসএসসি পরীক্ষায় কমন উপযোগী গণিত সাজেশনের 29 নম্বর ভিডিওতে আজকে আমরা সমাধান করব গ বিভাগ থেকে অধ্যায় 9 ত্রিকোণমিতি কোণপাত থেকে এবারের পরীক্ষার জন্য যে সৃজনশীল প্রশ্নগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমরা এই ধরনের 10টি প্রশ্ন নির্বাচন করেছি বিভিন্ন স্কুল কলেজের প্রশ্নগুলো থেকে, যার মধ্য থেকে 8টি প্রশ্নের সমাধান করা হয়েছে। আজকে আমরা 9 নম্বর প্রশ্নটি সমাধান করব। আর এখন পর্যন্ত আমরা 29টি সৃজনশীল প্রশ্ন সমাধান করেছি। আর এই 29টি প্রশ্নের সমাধান একসাথে পেতে প্রতিটি ভিডিও ডিসক্রিপশনে আমরা এই সাজেশনের প্লেলিস্ট লিঙ্কটি দিয়েছি, যেখান থেকে সকল অঙ্কের সমাধানগুলো একসাথে পাওয়া যাবে। তো যাই হোক, আমরা আর কথা বাড়াচ্ছি না, আমরা এখন যে প্রশ্নটি সমাধান করব এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। যশোর বোর্ডে এই প্রশ্নটি এসেছিল, আর এই প্রশ্নের উদ্দীপক হিসাবে এখানে 3টি মান দেওয়া আছে, আর এই 3টি মান থেকেই মূলত আমাদের 3টি প্রশ্নের সমাধান করতে হবে। ক নম্বর প্রশ্ন দিয়েই মূলত আমরা এই সমাধানটা শুরু করব। এখানে ক নম্বর প্রশ্নে বলছে ট্যান এ ইকুয়াল এ বাই বি হলে সেক স্কোয়ার এ এর মান নির্ণয় করো। চলো শুরু করা যাক। ক নম্বর প্রশ্নে ট্যান এ সমান এ বাই বি দেওয়া আছে, আর সেক স্কোয়ার এ এর মান নির্ণয় করতে বলছে। সেজন্য আমরা এখানে লিখেছি দেওয়া আছে ট্যান এ সমান এ বাই বি, আর আমরা জানি যে সেক স্কোয়ার প্লাস ট্যান স্কোয়ার এ, এটা আমরা একটা সূত্র জানি। এই সূত্র থেকে মূলত আমরা এটা প্রমাণ করব। ওয়ান আছে থাক, ট্যান এ সমান আমরা এখানে মান পেয়েছি এ বাই বি, তো আমরা ট্যান এর জায়গায় এ বাই বি বসাবো, আর যেহেতু এর উপরে স্কোয়ার আছে তাই স্কোয়ার করে দিলাম। এখানে ওয়ান আছে থাক, এ স্কোয়ারটা দুইটার উপরে আছে, এর উপরে আছে বি এর উপরে আছে, তাহলে এর উপর স্কোয়ার হলে এ স্কোয়ার, আবার বি এর উপর স্কোয়ার হলে বি স্কোয়ার। এখন যেহেতু এখানে একটি ভগ্নাংশ আকার চলে আসছে তাই আমরা এটাকে লসাগু করে নেব। তো লসাগু যদি করি তাহলে লসাগু হয়ে যাবে বি স্কোয়ার। এখন লসাগুকে হর দ্বারা ভাগ করতে হয়, ভাগ করার পরে যেটা থাকে সেটা লবের সাথে গুণ করতে হয়, কিন্তু ওয়ানের নিচে কিছু নেই তাই সরাসরি ওয়ানের সাথে বি স্কোয়ার গুণ হয়ে যাবে, তাই ওয়ানের সাথে বি স্কোয়ার গুণ করলে বি স্কোয়ার, এরপরে প্লাস, এবার বি স্কোয়ারকে বি স্কোয়ার দিয়ে ভাগ করলে এক, এক আবার এ স্কোয়ারের সাথে গুণ করলে এ স্কোয়ার। তো অতএব আমরা লিখতে পারি যে সেক স্কোয়ার এ সমান, আগে আমরা এ স্কোয়ারটাকে লিখে নেব, এরপরে প্লাস বি স্কোয়ারটাকে লিখে নেব, সাজিয়ে নিলাম, এরপরে বি স্কোয়ার। সেক স্কোয়ার এ সমান আমরা এখানে পেয়ে গেলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই বি স্কোয়ার। সুতরাং এটি হলো আনসার, তা আশা করি বুঝতে পেরেছো। এরপরে আমরা এখন খ নম্বর প্রশ্নে চলে যাব। খ নম্বর প্রশ্নে বলছে প্রমাণ করো যে এম মাইনাস এন ইকুয়াল টু পি, আর এখানে আমাদের দুটি মান দেওয়া আছে, এম সমান একটি মান দেওয়া আছে এবং এন সমান একটি মান দেওয়া আছে। এই দুটি মান থেকেই মূলত আমাদের এই খ নম্বর প্রশ্নটি প্রমাণ করে দেখাতে হবে। চলো শুরু করা যাক। খ নম্বর প্রশ্নে প্রমাণ করতে আমাদের তিনটি মানই প্রয়োজন হবে। উদ্দীপকে আমাদের এই তিনটি মান দেওয়া ছিল, এম সমান একটা, এন সমান একটা এবং পি সমান একটা। তো যেহেতু আমাদের লেফট সাইড সমান রাইট সাইড প্রমাণ করতে হবে, তাই প্রথমে আমরা লেফট সাইড ধরে নিয়েছি, এম মাইনাস এন ছিল আমাদের। এখন এম এর জায়গায় এম এর মান বসাবো, আর এন এর জায়গায় এন এর মান বসাবো, সাইন থিটা বাই ওয়ান মাইনাস কস থিটা। এরপরে যেহেতু এখানে মাইনাস আছে মাইনাস দিব, এন সমান আমাদের এখানে একটি মান আছে ওয়ান মাইনাস কস থিটা, আর নিচে হচ্ছে সাইন থিটা। আমরা এন এর জায়গায় এন এর মান বসালাম, এম এর জায়গায় এম এর মান বসালাম। এখন যেহেতু ভগ্নাংশ আকার চলে আসছে তাই এটাকে আমরা লসাগু করে নেব, যেহেতু অমিল আছে তাই দুইটাই লসাগু নিতে হবে, ওয়ান মাইনাস কস থিটা। আমরা জানি লসাগুকে হর দ্বারা ভাগ করতে হয়, ভাগ করার পর যেটা থাকে সেটা লবের সাথে গুণ, তাই এখন হর দ্বারা ভাগ করলে ওয়ান মাইনাস কস থিটা বাদ হচ্ছে, তাহলে থাকছে সাইন, আর সাইন আর সাইন গুণ করলে হয়ে যাবে সাইন স্কোয়ার থিটা, এরপরে মাইনাস সাইন থিটা দ্বারা যদি আমরা লসাগুকে ভাগ করি তাহলে সাইন আর সাইন কেটে যাবে, থাকবে ওয়ান মাইনাস কস থিটা, এটা আবার ওয়ান মাইনাস কস থিটার সাথে গুণ হবে। তো গুণ করে দিলে তাহলে কি হবে, ওয়ান মাইনাস কস থিটা এর উপরে হোল স্কোয়ার, যেহেতু একই মান সেই জন্য হোল স্কোয়ার হয়ে যাচ্ছে। এখানে সাইন স্কোয়ার থিটা আছে থাক মাইনাস, এটা একটা সূত্র হয়েছে এ মাইনাস বি হোল স্কোয়ারের। তো যদি আমরা এটাকে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র করে দিই তাহলে এ স্কোয়ার, এ স্কোয়ার বলতে ওয়ান, ওয়ান এর উপর স্কোয়ার দেওয়ার দরকার নেই, এরপরে সূত্রে মাইনাস, সূত্রে টু, এ বলতে ওয়ান লেখার দরকার নেই, বি বলতে কস থিটা, এরপরে প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার বলতে কস স্কোয়ার থিটা। নিচে আমাদের ঠিক যা ছিল সেটাকে রেখে দিব, অর্থাৎ সাইন থিটা অফ ওয়ান মাইনাস কস থিটা। এখন আমরা এই ব্র্যাকেটটিকে আমরা উঠিয়ে দিব, তাহলে ব্র্যাকেটটিকে উঠিয়ে দিলে প্রথমে ছিল সাইন স্কোয়ার থিটা, এরপরে মাইনাস ওয়ান, আর মাইনাসে মাইনাসে প্লাস টু কস থিটা, এরপরে প্লাস মাইনাসে মাইনাস কস স্কোয়ার থিটা, আর নিচে ঠিক যা ছিল তাই আমরা রেখে দেব, সাইন থিটা অফ ওয়ান মাইনাস কস থিটা। সাইন স্কোয়ার থিটা আছে থাক, এখানে আমরা প্লাস কস স্কোয়ার থিটা একটা অতিরিক্ত হিসাবে মান নিলাম, এটাকে আমরা শেষে বিয়োগ করে দেব। তো এরপরে মাইনাস আছে দিলাম, ওয়ান আছে দিলাম, এরপরে প্লাস টু কস থিটা, এরপরে মাইনাস, যেহেতু আমরা এখানে একটি কস স্কোয়ার থিটা বেশি নিয়েছি তাই আমরা এখানে লিখে দিব মাইনাস টু কস স্কোয়ার থিটা। এখন এই দুইটা থেকে আরেকটা বাদ দিলে আবার মাইনাস কস স্কোয়ার থিটা থাকবে, অর্থাৎ উপরের লাইনটি ঠিক থাকবে। এরপরে নিচে সাইন থিটা, এরপরে ওয়ান মাইনাস
cos theta. এখানে আমরা sin square theta plus cos square theta সমান লিখতে পারি 1 পরে minus 1 আছে দিলাম এখন এই দুইটার মধ্যে থেকে যদি আমরা 2 cos theta কমন নেই তাহলে plus 2 cos theta কমন নিলাম তাহলে কমন নিলে এখানে যেহেতু দুইটা কমন নিয়ে নিয়েছি তাহলে কিছু না তার মানে 1 এখানে প্লাস মাইনাস এ মাইনাস যেহেতু 2 cos theta কমন নিয়েছি আর এখানে 2 cos square theta আছে তার মানে এখানে আরো একটি cos theta থাকছে এরপর নিচে sin theta of 1 minus cos theta আছে এটা রেখে দিলাম এখন এটা আর এটা কি হবে কেটে যাবে আর এখানে প্লাস 1 মাইনাস 1ও কেটে যাবে তাহলে এখানে কি থাকছে উপরে থাকছে 2 cos theta আর নিচে থাকছে sin theta 2 কে গুণ আকারে রাখলাম cos / sin সমান আমরা কি জানি cot theta অতএব এখানে 2 আছে থাক আর cot theta সমান আমরা উদ্দীপকে আমাদের দেওয়া ছিল যে cot theta সমান হচ্ছে p সুতরাং লেফট সাইড সমান রাইট সাইড আমাদের কি হয়ে গেল প্রমাণ হয়ে গেল লেফট সাইড সমান রাইট সাইড যেহেতু প্রমাণ করতে বলেছে তাই প্রুভ দ্যাট এই ছিল আমাদের এই খ নম্বর প্রশ্নের আনসার এরপর আমরা এখন গ নম্বর প্রশ্নে চলে যাব গ নম্বর প্রশ্নে বলছে m সমান 3p হলে theta এর মান নির্ণয় করো যখন theta সূক্ষ্মকোণ theta সূক্ষ্মকোণ মানে হচ্ছে theta এমন একটি মান বের হবে যা 90 ডিগ্রি অপেক্ষা ছোট আর এখানে m সমান একটি মান দেওয়া আছে এবং p সমান একটি মান দেওয়া আছে এই দুটি মান থেকেই মূলত আমরা থিটার মানটি বের করার চেষ্টা করব চলো শুরু করা যাক গ নম্বর প্রশ্নের মান নির্ণয় করতে আমাদের উদ্দীপকে দুটি মান দেওয়া ছিল m সমান sin থিটা / 1 minus cos থিটা এবং p সমান হচ্ছে cot থিটা এই দুটি থেকেই আমরা মানটি বের করার চেষ্টা করব প্রথমে আমরা যেহেতু আমাদের প্রশ্নে দেওয়া ছিল m সমান 3p তাই এখানে 3p লিখেছি এখন আমরা m এর জায়গায় বসাতে পারি sin থিটা / 1 minus cos থিটা সমান 3 আছে গুণ অবস্থায় থাক p সমান এখানে হচ্ছে cot থিটা তো আমরা এখানে লিখতে পারি cot থিটা এখানে sin থিটা আছে রেখে দিলাম আর নিচে 1 minus cos থিটা সমান 3 cot থিটা সমান আমরা একটি সূত্র জানি cos / sin এখানে আমরা cos থিটা / sin থিটা লিখতে পারি এখন আমরা এখানে আরো একটি কাজ করে নেব তোমাদের বোঝার সুবিধার জন্য sin থিটা / 1 minus cos থিটা আছে এটা রেখে দিলাম যেহেতু 3 উপরের সংখ্যা তাই cos থিটার সাথে গুণ হবে তার মানে 3 cos থিটা আর নিচে আছে sin থিটা এখন এটাকে আমরা আর গুণন করে নেব উপরের সাথে নিচ নিচের সাথে উপর এটাকে আর গুণন বলে যদি আমরা আর গুণন করি তাহলে উপরের সাথে নিচ যেহেতু তাহলে sin থিটা এবং sin থিটা গুণ করলে sin স্কয়ার থিটা সমান এবার নিচের সাথে উপর অর্থাৎ 3 cos থিটা এই দুইটার সাথে গুণ হবে তাহলে 1 এর সাথে 3 cos থিটা গুণ হলে 3 cos থিটা এরপরে প্লাস মাইনাস মাইনাস 3 cos স্কয়ার থিটা এখন আমরা সবগুলোকে এই বাম পাশে নিয়ে চলে আসব sin স্কয়ার থিটা মাইনাস এগুলোকে নিয়ে চলে আসছি তাহলে 3 cos থিটা প্লাস ছিল এই পাশে এসে হয়ে যাবে মাইনাস 3 cos থিটা এরপরে মাইনাসটা হয়ে যাবে প্লাস 3 cos স্কয়ার থিটা এ পাশে কিছুই থাকলো না তার মানে শূন্য এখন sin স্কয়ার থিটা সমান আমরা একটা সূত্র লিখতে পারি যে 1 মাইনাস cos স্কয়ার থিটা আর মাইনাস 3 cos থিটা এরপরে প্লাস 3 cos স্কয়ার থিটা সমান হলো 0 এখানে মাইনাস একটা cos স্কয়ার থিটা এখানে প্লাস 3টা cos স্কয়ার থিটা যদি 3টা থেকে আমরা একটা বাদ দিয়ে দেই তাহলে এখানে থাকছে কত 2 cos স্কয়ার থিটা মাইনাস 3 cos থিটা আর এখানে প্লাস 1 আছে আমরা এটাকে এই পাশে প্লাস 1টাকে লিখলাম সমান হলো 0 এখন আমরা এখানে দেখতে পাচ্ছি একটি উৎপাদক হয়েছে আর উৎপাদকের যখন প্রথমেই কোনো সংখ্যা চলে আসে তখন সেই সংখ্যাটাকে শেষ সংখ্যার সাথে গুণ করে নিতে হয় গুণ করার পরে এমন দুইটা গুণনীয়ক দিয়ে গুণ করতে হবে যেন শেষ সংখ্যাটা হয় এবং যোগ বিয়োগ করে মাঝের সংখ্যাটা আসে তাহলে 2 আর 1 যদি আমরা গুণ করি তাহলে 2 1 কে 2 হচ্ছে আর 2 1 কে 2 নিলে 2 আর 1 কে যোগ করলে 3 হয়ে যাচ্ছে তো সুতরাং আমরা এখানে লিখতে পারবো 2 cos স্কয়ার থিটা এরপরে মাইনাস 2 1 কে 2 তার মানে 2 cos থিটা এরপরে মাইনাস cos থিটা এরপরে প্লাস 1 আছে 1 দিয়ে দিলাম সমান হলো 0 এখন যদি 2টা cos থিটা আর 1টা cos থিটা আবার আমরা যোগ করি তাহলে মাইনাস 3 cos থিটা চলে আসবে এই দুইটার মধ্যে থেকে 2 cos থিটা কমন নিব 2 cos থিটা কমন নিলে এখানে আরো একটি cos থিটা থাকছে এরপরে প্লাস মাইনাসে মাইনাস 2 cos থিটা দিয়ে ভাগ করলে থাকবে 1 এরপরে মাইনাস এখানে আমরা 1 কমন নিতে পারি তাহলে থাকছে কি cos থিটা মাইনাস এ প্লাস এ মাইনাস 1 কে 1 দিয়ে ভাগ করলে 1ই হবে সমান হলো 0 এরপরে আমরা এখন এই ব্র্যাকেটের ভিতরের দুটি মান থেকে একটি মান কমন নিব অর্থাৎ cos থিটা মাইনাস 1 একটা কমন নিলাম তাহলে বাকি থাকছে এখানে 2 cos থিটা এরপরে মাইনাস 1 সমান 0 এখন cos থিটা মাইনাস 1 সমান 0 আবার 2 cos থিটা মাইনাস 1 সমানও 0 তাই এটাকে আমরা আলাদা করে নিতে পারি অতএব cos থিটা মাইনাস 1 সমান একবার 0 অর বা অথবা 2 cos থিটা মাইনাস 1 সমান একবার 0 এখন যদি আমরা এখানে cos থিটাকে রেখে দেই আর 1টাকে এই পাশে পার করি তাহলে মাইনাস 1 এই পাশে এসে প্লাস 1 হয়ে যাবে আবার cos থিটা
cos কত ডিগ্রি সমান 1 আমরা জানি cos 0 ডিগ্রি সমান হচ্ছে 1 তাই আমরা লিখতে পারি cos 0 ডিগ্রি অতএব উভয় পক্ষ থেকে যদি আমরা এবার cos কে বাদ করে দেই তাহলে থিটা সমান আমরা এখানে পাচ্ছি কত 0 ডিগ্রি ঠিক একই ভাবে এখানে আমরা 2 cos থিটা কে রাখবো আর -1 কে পাশে পার করলে +1 হয়ে যাবে এবার যদি আমরা cos থিটা কে রাখি আর 2 কে পাশে পার করে দেই 2 গুণ অবস্থায় আছে এই পাশে আসলে হয়ে যাবে ভাগ 2 cos থিটা cos কত ডিগ্রি সমান হচ্ছে 1/2 তা আমরা জানি cos 60 ডিগ্রি সমান হচ্ছে 1/2 তা আমরা এখানে লিখতে পারি cos 60 ডিগ্রি এবার আমরা উভয় পক্ষ থেকে cos কে বাদ করে দিলে অতএব থিটা সমান আমরা পাচ্ছি কত এখানে 60 ডিগ্রি এখন আমরা থিটার দুটি মান পেয়েছি আমাদের প্রশ্নে বলেছিল যে থিটার এমন একটি মান বের হবে যেটা সূক্ষ্ম কোণ হবে অতএব আমরা থিটা সমান মান পেলাম 0 ডিগ্রি আর একটা পেলাম 60 ডিগ্রি যা 90 ডিগ্রি অপেক্ষা ছোট এখানে আমরা আনসার লিখে দিতে পারি এই ছিল আমাদের এই গ নম্বর প্রশ্নের আনসার শেষ পর্যন্ত সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি দিনটি সবার ভালো কাটুক এই প্রত্যাশায় আপাতত আজকে এখানে বিদায় চাইছি আল্লাহ হাফেজ